আজকের বইয়ের জন্মদিনে বাজবে গোসা নাই, আনন্দে আর নাই রে সীমা আসিতেছে ভাই। ও হো হো প্রতি বছর বইয়ের জন্মদিন করি, এত বড় করে অনুষ্ঠান করি, লোক প্রশংসা করবে তো না, খেয়ে নিন্দা করে যায়, বলে শুক্ত ভালো হয়েছে উচ্ছে কম, মাংসটা হয়েছে লবণ চড়া হলে ভালো হতো, ওই জন্য মেদিনীপুরতে বড় রান্নি নিয়েছি, প্রোগ্রাম করে দেখি দেবো সুকুমার পারে। এই তুই যত ভালো রান্নি নিয়ে আসিস তুই কোনোদিন নাম পাবি না, তুই আমার ভাই না শত্রু। এই তুই তো বৌদির প্রতি বছর জন্মদিন করতেছিস, হ্যাঁ প্রতি বছর 12-13 রকমের আইটেম করছিস, করছি সবাই খেয়ে যাচ্ছে, তোর কোনোদিন নাম করেছে? ভাই রে আমি তো সেই কথাই বলছি, তুই যদি আমার কথা শুনিস এবছর তোর নাম ফেটে যাবে। তোর কথা শুনলে নাম ফেটে যাবে? হ্যাঁ, এবছর দুটো আইটেম কর তাতে তোর নাম ফেটে যাবে। 13-14 রকম আইটেম করি প্রশংসা পাইনি, দুটো আইটেমে নাম ফেটে যাবে? হ্যাঁ। তা আইটেমটা কি ভাই? এবছর বৌদির জন্মদিনে আইটেম থাকবে মদ আর মাংস। ঠিক বলেছে আমার ভাই, ঠিক বলেছে, বুঝতে পেরেছে, মদ আর মাংস, হ্যাঁ এতে নাম ফেটে যাবে। ওইটা তোর উপরে কেউ উঠতে পারবে না, পাড়ায় আমার উপরে কেউ উঠতে পারবে না, তাহলে এটা এটা বাদ দেবো কেন ভাই? তাহলে তুই মদের দায়িত্ব নে, তোর ও চিন্তা করতে হবে না, যত টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ তুই যত রকম আইটেমের মদ আছে তুই নিয়ে আসবি, আর আমি পাড়ার দায়িত্ব নিচ্ছি, সবাই নেমন্তন্ন করে আসবে, হাঁড়ি বন্ধ নেমন্তন্ন। ঠিক আছে। আর আমার বাবারা 20 ভাই 19 ভাই মরে গেছে, কচিকা বেঁচে আছে, ওই এক পিস আছে, কচিকার নেমন্তন্ন করবো, দেরি করিনি ভাই, তাড়াতাড়ি চল। আমার তুমি ও তুমি আমি ভালোবাসবো, চিন্তা যদি করে যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, সেই জন্য আমার স্বামী প্রত্যেকটা বছর আনন্দ দেওয়ার জন্য আমার জন্মদিন পালন, পাগলা হয়ে যাবে, আমার সারা ঘর খুঁজছি তোমার, কেন তুমি খুঁজবে? আমি তোমার বলেছি তুমি কোনো টেনশন করবে না, তুমি আমার টেনশনে নিজেই দুর্বল হয়ে যাচ্ছ, চুপচাপ এক জায়গায় অবস্থা কর, আমার কোনো টেনশন নেই, ভালো আছো তো? আমি ভালো আছি, তোমার জন্য প্রতি বছর যা আছে সে আমি জানি, তুমি আমাকে এত বিগত কয়েক বছর ধরে যেভাবে মানুষ খেয়ে যাচ্ছে তুমি নেমন্তন্ন করেছো তো, পাড়া গোটা হাঁড়ি বন্ধ নেমন্তন্ন, কচি কাকা কাকার বলেইছি, তাহলে কচি কাকা দেখতে পাচ্ছি না কেন? কচি কাকা 150 বিঘে ফিশারির ওপরে থাকে, এই তো কাকা, ওইভাবে বাংলা খেলে লাগে, বাংলা এখন খা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, তবে হ্যাঁ আমার বড়টা বৌমা একটা করে গেছে, আই দেখো কাকা থেকে লক্ষ্য করেছো কি, যেদিন থেকে কাকিমা মারা গেছে কাকা রূপ ফেটে পড়তেছে, বৌমা সবসময় আর কি, বৌদি ঠিকই বলেছে, এই ছোট কই ছোট, সে আসতেছে, ছোট কথা সে রেডি হচ্ছে, এই বৌমার বলিনি, হ্যাঁ তাহলে ও এত দেরি করবে কেন, ও সাজানে ব্যস্ত, মধুমিতা দিদির জন্মদিন বলে কথা, মধুমিতা, হাই এভরিবডি, হাই এসে গেছে এভরিবডি, এভরিবডি এসে গেছে, এ বাবা কি এটা তো শালি না কি রে, দেখ বাবা শালু হবে কেন, তাহলে কে
ওটা তোমার ছোট বৌমা। আমার বউ? ও শুয়ার বাচ্চা, তুমি ভলভো গাড়ি কিনেছো? ভলভো নয়, যেমন লক্ষ্মী তেমন পেঁচা। পাত ধারে বস। আমি পেঁচা? হ্যাঁ, পাত ধারে বসে খালি চেঁচাবি। পেঁচার মতো তোর বউ যেটা বলে সেটা শুন। আয় বাবা, আজ এস, যেটা নিয়ে আনন্দ সেটা রেডি করো। শুভদিন, দেরি করলাম নি, দেরি করতে থাকতে নাও, কেকটা কাটার পরে অনেক কাজ বাকি আছে। আমি জানি, হ্যাঁ, প্রত্যেক বছর তুমি অর্ডার দাও এত বড় কেক তোমার জন্য। আমার তোমার জন্য সবাই আমার দিদিকে উইশ করো। দেরি করলে আমি সবাই মিলে বিরাট আনন্দ। এত আনন্দ আমার দাদারা যদি পেত হয়তো মরতুনি রে। আমি হয়তো আর মরবো না, অমর হয়ে থাকবো। এই মা, এখানে আজকে শুভ জন্মদিন মরামরির কথা আনে না মা। শুনি আমার কথা কেন দিদি, ছোট গালে ধার। হ্যাঁ বাবা, তাই বুঝে দিচ্ছি। শুভ জন্মদিন দিদি। হ্যাঁ খোকা, আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে ও? মাইরি ও। আচ্ছা আমি কি বলি শোনো, বলো, আমি একটু আসছি, 10 মিনিট। কোনো কাজে মাথা দেবে না, চুপচাপ গেস হবে। তুমি কি আমার কি প্যারালাইসিস যে ভুগছো? একদম বসে থাকবে, কোনো কাজে হাত দেবে না। যাও, চলে যাও। এই ভটকো, বল বৌদি। যেভাবে মানুষ কয়েক বছর ধরে খেয়ে যাচ্ছে, কেউ আনন্দ করতেছে, কেউ বদনাম করতেছে, সে আমি জানি। সেইভাবে খাবে, সেইভাবে খেয়ে রাস্তায় গোল খাবে সব। এ বাবা, এই তোর কাকা বেঁচে আছে তো, তাহলে চিন্তা করছিস? আমি জানি। এই ছোট দিদি, ভালোভাবে পরিবেশনটা করবি, আইটেম চিন্তা করতে হবে, আইটেম জোর এ বছর। তাহলে আমি আসছি। হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে। ওলা মক্ষানে গুলকণ্ডির জল পাঠানা, তোমার জন্য কোতিলা ভিজানো আছে সবসময় খালি আর কি। সাবধানে যাবে দিদি। কি খাবে? মারিয়া রোদ্দুরটা আছে, একটু গুলকণ্ডির জল গেলে শরীরটা সতেজ হতো আর কি। যাতে শরীর সতেজ হয় সেই ব্যবস্থা আছে। এই খোকা, কি হয়েছে? আমি সেই তগন দিয়ে কাজ দেখছি, তোদের রান্না বান্না কোথায় হচ্ছে রে? এবছর রান্না বন্ধ। কেন, সব হোটেলের ব্যবস্থা করেছিস? না। বিরিয়ানি? না। ফ্রাইড রাইস? না। তা সবটা যদি না, হ্যাঁ কোনটা? দুটো আইটেম। ও লুচি আর আলুর দম, সঙ্গে এক পিস গোল্লা রাখতে পারলি নি? হারামির বাচ্চা, লুচি আলুর দম? তাহলে কি আইটেমটা বল, বলবো তো করবি, তাড়াতাড়ি বল। আইটেম জোর। কি বাবা? মদ আর মাংস। আইটেম ঘুরিয়ে ঝাড়া হয়েছে এবছর। এবছর জন্ম দিলে লোক আর ভাত তরকারি খাবে না, যাতে লোক আনন্দ পায় সেই ব্যবস্থা করা হয়েছে। তোদের তো বিরাট উন্নতি রে। মদ আর মাংস, ভাই পা তুই কি করিস? কাকা ঘুরিয়ে ঝেড়েছো, বৌমা মনের মতো মানুষ। তোর বৌমাও খুশি। কাকা, এবছর তুমি কি কি ব্যান খাবে? মাইরি বাবা, লাঠের দিকে বাড়ি চুল্লু খেয়ে জব্দ হয়ে যাচ্ছে, একটা বাংলা দিয়ে দিনি। পিছে পড়ে ধাড়ি বাংলা কবে দিয়ে নিছি? দু পেটি এনেছি, এক পেটি ঘরে আর এক পেটি এখানটায়। কাকা ঝেড়ে দে, দিচ্ছি। কাকা বটে নিচের দিকে নেমে যা। কাকা ধরো, খাও কাকা খাও। ও মাই টাইগার, কি চাও? লেমন টু চেটেলে কাকা হয়। ভাষা কি বলতে রে? এই আমার জন্য কি নেইছি? তোর জন্য রাম বার কর। আর ভীষণটা খেতুম রে। বৌমার আইডিয়া আছে। হ্যাঁ, তোমাদের জ্ঞানগম আছে? কি মা, তুই রমত্রা নিয়ে হাতে ধরিয়ে দিতে মানুষ খায় কি করে? ওরে দুঃখে লেট করিনি, যেটুকু হয়েছে মাংস গুলো নিয়ে আয়। বৌমার ঘর যেতে বল, একটু ভিতরে যায় না, দিদি কি করতে দেখ।
না না বৌমা ভিতরে, বৌমা ভিতরে, মেয়েরা খায় না। কিরে বৌমা কি বলতে? হ্যাঁ ও খায় তো, দুজনে মিলে রাত্রে বসে খায়। মাদার খাবি রে মাখন, বারো সালা আটাই রকম খাই, তখন মিথ্যে কথা বলবো কেন? দাও ছেড়ে দাও। বৌমা কি ব্যান খাই নেই? কি হ্যাঁ নিয়ে আইছি, দে দাও ছেড়ে। আর রোভাব রাখবি নি যে ধরো দে। ও সেটা দিয়েছো? ও হাক খাই নেছি, কি করবো, এনেছি পরিশ্রম হয়েছে ওই জন্য একটু ছেড়ে দিয়েছি। সবাই দেখ কি একটু বক্স বাজাতে বলতো, স্বভাবে আগে মদটা খাও। পুরো মাঝে একটু গাঁট ফাট ছাড়িনি। কি বলি শোন, কি চেস কর, চেস কর, হাজার বোমা খাবি, বোমা চেস কর, চেস। ইয়াদা কি বলি শোন, কাকা সেই বক্সে বাজাতে বলতেছে, তা তোর বৌমাকে বল না একটু নাচতে। বৌমা নাচে? হ্যাঁ ও তো নাগিন নাচ নাচে। থালে থালে তুই বিন বাজা। এই বিন পরে বাজাবি, ওদিকে শরবত করতে। চাটনি মনে হচ্ছে না। না বৌমা তুমি লাগাও, দাদা লাগাও, শুরু করো। শরীর খারাপ ওইদিকে ছবল মা, মামা প্রোগ্রাম থেমে গেলে কেন? থামবে বৌমা, তুমি কই লাগাও দাদা। ও বৌমা, বৌমা নাই বউ বলো, তবে জায়গা মতো পৌঁছে আমি তোমার ভাসুর। ও বৌমা, ও বৌমা, ও বৌমা, বৌমা তুমি দূরে কেন কাছে এসো না, বৌমা তুমি দূরে কেন কাছে এসো না, রূপাটিতে তাবার তাবার খাবো রে তোমার। তুই যদি বৌমা চুম খাবি, খাসির মাংস গুলো কি কুকুরে খাবে? পাড়ার লোক খাবে। ইয়ে দাদা তুই কি যে বলিস ভেবে পাই না, ইয়ে দাদা তুই কি যে বলিস ভেবে পাই না, ভাসুর হয়ে বৌমা খাবে খাসি চুম। ও বৌমা, ও বৌমা, ও বৌমা, ও বৌমা, বৌমা তুমি দূরে কেন কাছে এসো না, বৌমা তুমি দূরে কেন কাছে এসো না, রূপাটিতে তাবার তাবার খাবো রে তোমার। এই ভালো লাগছে, জড়িয়ে ধরো মনটা কেমন বাবা এ তো ব্রেক ফেল করেছে রে ভলভো গাড়ি। এই কচি কি পো বললো? গান্ধী পো, ওই যে সিসিবি যাচ্ছে মাটি কাটতে, গান্ধী পো, হাইদা 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 হাইদা, চল ওই যা ভাষা ছিড়ি দে। সর্বনাশ, কে মুখ্যমন্ত্রী? আই আমি নাকি মুখ্যমন্ত্রী? তুই কাকে কি বলছিস? আরে একটু দেরি কর, ও তোর প্রধানমন্ত্রী বলবে।
তুই দেখতে পাচ্ছিস না আমি কে? তুই দেখতে পাচ্ছিস না? ওটা তোমার বড় দিদি। তার আগে তোমার হাতে ওটা কি? হায় ভগবান, কি সর্বনাশ! আমার জন্মদিনে সবাই তো পাগলা হয়ে গেছে। হায় হায়, মান সম্মান এবার বুঝি সবে যায় চলে। জন্মদিন করার নামে এই ছিল তোমার মনে, জন্মদিন করার নামে এই ছিল তোমার মনে, এবার বুঝি সবে যায় চলে। জন্মদিন করার নামে এই ছিল তোমার মনে, জন্মদিন করার নামে এই ছিল তোমার মনে। আমি তোমার স্বামী সত্যি বলছি, আমি আমি তোমার স্বামী সত্যি বলছি, আমি ভুলবো যো না তুমি আমারে। জন্মদিন করার নামে এই ছিল তোমার মনে, জন্মদিন করার নামে এই ছিল তোমার মনে। মাইরিমা, তোর একটা কোথায় বোঝার ভুল হচ্ছে জানি বাবা, বোঝার ভুল হচ্ছে। মিছি মিছি গন্ডগোল কেন করো বৌমা, নেশার ঘরে হয়ে গেছে বলে কিছু করো না। ভুল করেছি ও গো দিদি, করো না ক্ষমা, হাসির কোলে কানে আসে পাপের বৌমা লাগাও। মিছি মিছি গন্ডগোল কেন করো বৌমা, নেশার ঘরে হয়ে গেছে বলে কিছু করো না। ভুল করেছি ও গো দিদি, করো না ক্ষমা, হাসির কোলে কানে আসে পাপের নামকি নিবে বলে দাদা, নামকি নিবে বলে দাদা, মদ মাংস করেছে তোর একা চরে। জন্মদিন করার নামে এই ছিল তোমার মনে, জন্মদিন করার নামে এই ছিল তোমার। তোর ভলভো গাড়ি থামা, ও মা মুখ ওইদিকে, ও মা আমার গালা, আ ওইদিকে ওইদিকে। ও শোয়ার বাচ্চা, তোমার তো গুলোকণ্ডি জল দিচ্ছে, খাও খাও। না না, তুই আমার গায়ে বমি করতেছিস। ওমা আমার ঘরটা নষ্ট করিনি মা, বাইরে ফেল। এই ককটেল বেরি গেছে। এই কে নাম কিনবে জন্মদিনে? কি নাম কেনা ব্যাপারটা কি রে কাকা? বল দেখি, বৌদির জন্মদিনে? বৌদির জন্মদিনে দাদা নাম কিনবে বলে, ওই জন্য মদের দায়িত্ব নেওয়া হয়েছে। মদ নিয়ে নাম কিনবি? তা যুক্তিটা দে, যুক্তিটা থাকে। আমি কাকা, তুমি তো কোচি কাকা, তুমি বিচারক। হ্যাঁ, আমি তো বিচার করতে এসেছি। তুমি তো জানো প্রতি বছর অনুষ্ঠান করি। এই শোয়ার বাচ্চা মোবাইল পাল্টাচ্ছে, ওর আগে ধর। এটা ছাড়, এই কঙ্কাল কমিটি কাকা বল বল। আমি তো বড় করে অনুষ্ঠান করি সব বছর, আমি তো দেখি। আমার ভাই তোমার ছোট ভাই বো এই কাল এসে যুক্তি দিচ্ছে। দাদা, তুই তো প্রতি বছর অনুষ্ঠান করিস, বদনাম করে লোক, তুই যদি আমার কথা শুনিস তোর তোর সুনাম হবে। মানে খেয়ে লোক ওই একটু আগে কথা বলে বলে তোদের বদনাম হয়ে যাচ্ছে। বলছে দুটো আইটেম কর, লোক খেয়ে শান্তি পাবে। দুটো আইটেম? মদ আর মাংস। ওই যুক্তি দিল ওই ছোট। এই তুই তো নিজে মরিছিস কাকা, তার উড়ে ওর মারবি বলে ঘুরতেছিস। আমি বুঝতে পানি এরম হবে ওর জানোয়ার আগে বৌদি পায়ে ধর। এই কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট বৌদি, মালের দায়িত্ব কাজ ছিল আমি নিয়েছি। তোর তো শরীর তো হালকা, এত ভারী দায়িত্ব নিচ্ছিস কেন? আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি। এই ও নিয়ে যায়, ও স্যালাইন দিতে হবে, ওর অবস্থা খারাপ। এই আই কি অবস্থা, তুই আবার মদ নিছিস? তুই ঘরে চ, তোর ব্যবস্থা আমি করব না। খে হিস্ট বিস্ট হোক, ফিঙ্গার মারবে। এই ও মা, ও মা মুখ ওদিকে ওদিকে মা মা। আমি তোর বাবার মতো পারবি নি ফেলে দে টেনে টেনে। সামনে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। বৌমা লাগাও। দাদা
আমি হাসব না কাঁদব, মরব না বাঁচব, আমি কিছু খুঁজেই পাচ্ছি না। বংশের মধ্যে একজন আছে, 20 জনের মধ্যে আমার কাকা বাবু ছোট একাই বেঁচে আছে। এই সব দৃশ্য অসম্মান পাওয়ার জন্য কি তুমি এখানে বেঁচে আছো কাকা বাবু? হ্যাঁ রে মা, আমাকে ভগবান বাঁচিয়ে রেখেছে আমার এই ভাইপোদের কুকীর্তি দেখার জন্য। না, তুই আমাকে যেটা ভাবছিস সেটা না। আমার ভাইপোরা মাতাল হলেও আমি এখনো মাতাল হইনি। হ্যাঁ, আমি মদ খাইনি, দেখছিলাম আমার ভাইপোদের উন্নতিটা কত হয়েছে। লজ্জা করছে না বড় খোকা? যে মনে দেশের বুকে আগুন জ্বলছে, যে মনে ঘরে ঘরে অশান্তি ঝড় বইছে, যে মদের জন্য স্বামী স্ত্রীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, যে মদ নিয়ে ভাই ভাইয়ের মধ্যে খুনোখুনি হয়ে যাচ্ছে, সেই মন নিয়ে এসেছে জন্মদিনে আনন্দ করতে, তোর লজ্জা হওয়া উচিত। মাঝে মা বিশ্বাস কর, তোর বাড়িতে যখন আসি না মা, খুব গর্বে বুকটা ভরে উঠেছিল। এক বছর পর ভাইপোর বাড়ি যাচ্ছি, আমার ভাইপোর কাছে এসে বলতে চেয়েছিলাম, তোকেও বলতে চেয়েছিলাম যে মা আমার খুব জোরে খিদা লেগেছে, তুই তো খেতে দে। আমার ভাইপোর মুখের উপরে বললো, কাকা সব বছর লোক খেয়ে বদনাম করে যায়, এবছর ওর জন্য দুটো আইটেম করেছি, মদ আর মাংস। লক্ষ্যে শান্তি পাবে। কিন্তু মা বিশ্বাস কর, এদের সাথে এত বড় মাতাল হইনি যাতে তুই আমার কাছে অপমান হোস। তবে হ্যাঁ, এদের সঙ্গ দোষ করে যদি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস। তবে একটা কথা বলে যাই, যার জন্মদিনে আনন্দ দেওয়ার জন্য এত কিছু করেছিস তাকে একবার জিজ্ঞাসা করে দেখতে পাচ্ছিস সে এই আনন্দে এই খুশি কিনা? বড় খুশি, ও গো বিধাতা। আমার মৃত্যু দিলে না কেন বিধাতা? এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? আমার স্বামী আমাকে এতই ভালোবাসে, আমার জন্য জীবন দিতেই পারে। আমার জন্মদিনে মাল আর মাংস সব তোমার জন্য, সমাজের বুকে তুমি বিশাল নাম কিনেছ গো। তুমি আমায় ভালোবাসছো না? এই কি ভালোবাসার প্রতিদান? এই কি তোমার আমার ভালোবাসা? তুমি যে বলেছিলে তোমার জন্য আমি সর্বস্ব শেষ করে দেব, ওগো দূর থেকে বিষধর সাপকে চেনা যায়। কিন্তু ভালোবাসার মানুষটার কাছে থেকে এতদিন আমি ভালোবাসার মানুষটার আমি চিনতে পারলাম না। কেন তুমি নীরব? কেন তুমি এইভাবে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করলে? তুমি পুরুষ নয়, তুমি পুরুষ নামের কলঙ্ক। সমাজের মুখে এমন যদি পুরুষ থাকে তাহলে এই সংসারে অশান্তি হতে পারে না। সেই কি তুমি স্বামী? সেই কি তুমি পুরুষ? উত্তর দাও, তোমার ভালোবাসার কোনো প্রতিদান নেই? তুমি নাম কিনতে চেয়ে আজকের তুমি দেশ সুনামের জায়গায়। আমার কথা বোঝার চেষ্টা করো, যা করছি আমি তোমার জন্য করছি, তোমাকে আমি কত ভালোবাসি। তুমি কথা বলছো না কেন? সন্ধ্যা তুমি তো বলেছিলে বাঁচতে গেলে একসাথে বাঁচবো, মরতে গেলে একসাথে মরবো। তুমি আমার ছেড়ে কেলে চলে গেলে সন্ধ্যা? যা করছি তোমার জন্য তো করছি। সন্ধ্যা কথা বলো না, সন্ধ্যা কথা বলো না। সন্ধ্যা তুমি লুকিয়ে গেলে কোন সেজদের জোছনায়, সন্ধ্যা তুমি লুকিয়ে গেলে কোন
সীতাদের যোজনায় আশা ছিল মনে থাকবো সারা জীবনে, আশা ছিল মনে থাকবো সারা জীবনে, সকল আশা মুছে গেল অতির ধুলা। সন্ধ্যা 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 তুমি লুকিয়ে গেলে কোন সীতাদের যোজনায়, সন্ধ্যা তুমি লুকিয়ে গেলে কোন সীতাদের যোজনায়, কোন সীতাদের যোজনায়, কোন সীতাদের সন্ধ্যা।